বেবি বাম্পের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শবনম বুবলি। মা হওয়ার গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়েছেন অনেকবার, অবশেষে নিজেই ধরা দিলেন গর্ভবতী অবস্থায়। মঙ্গলবার 27 সেপ্টেম্বর নিজেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন দুটি ছবি, আর সেখানে বুবলি লিখেছেন, ফিরে দেখা আমেরিকা। কিন্তু বেবি বাম্প ছাড়া অন্য কোনো তথ্য শেয়ার করেননি। এদিকে আজ 27 সেপ্টেম্বর শাকিব খানের একমাত্র ছেলে জয়ের জন্মদিন। এই দিনেই কেন এমন ছবি শেয়ার করলেন বুবলি, সে প্রশ্ন ছুড়েছেন নেটিজেনরা। এর আগে বহুবার মা হওয়ার গুঞ্জন উঠেছে বুবলির, কিন্তু সে কথা উড়িয়ে দিয়েছেন নিজেই। খবর রটেছিল শাকিব খানের সন্তানের মা হতে চলেছে, মা হয়েছেন বড়পদ্মার সিনেমায় আলোচিত সমালোচিত জুটির নাম শাকিব বুবলি। ঢালিউডের এই নায়িকা শাকিব খানের সঙ্গে পরপর 9টি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান, কিন্তু শবনম বুবলি হঠাৎই লাপাত্তা হয়ে যায় এমন প্রশ্ন ওঠে। শাকিবের বিপরীতে শেষ ছবি বীর এর শুটিং সেট থেকে বুবলির একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপবিশ্বাসের পথেই হাঁটতে শুরু করেছেন বুবলি? এর আগে অপবিশ্বাস তার ক্যারিয়ারের 70টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে 2008 সালে গোপনে বিয়ে করে 2016 সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন। 2017 সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাহাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সব কিছু, যার ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলির ক্ষেত্রেও তেমন কিছুরই অপেক্ষা আশঙ্কা করছেন তার ভক্ত সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রব উঠেছে। সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছিলেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলি, তবে সত্যটা কি তা তো সময়ই বলে দেবে। নোয়াখালী সোনাইমুড়িতে জন্ম নেওয়া বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রিধারী অভিনয়ে আসার আগে তিনি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা ছিলেন। 2016 সালে শাকিব খানের সঙ্গে বসগিরি ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।